আজকে দেখুন 3 মাস যাবো আমার ঘরের ভিতরে এরকম জল। আমরা তো সব জায়গা জানাইছি, ডিসি স্যারের কাছেও জানাইছি, এই মিউনিসিপালিটিও জানাইছি, সব জায়গাতে এই দিছি, কিন্তু কোনো এই বদলে আর কোনো কিছু পাইলাম না। আজকে 3 মাস থেকে ঘরের ভিতরে জল, আমরা কি মানুষ না আর কিছু এরকম যে জল বসবাস করতাম। বুটের সময় তো ঠিকই বুট দিতে লাগে, কিন্তু হাজের বেলা তো কিচ্ছু নাই। এইরকমের জল আমার ঘরের মিলে আজকে প্রায় 3 মাস হয়ে গেছে গিয়া। কই আমরা কি করতাম, আমরা তো কোনো উপায় নাই, নিজের করারও ঘর ধরে যে উৎসাহ তোমার মাটি ফালা নিয়েছে না। এইরকম জল তুই আজকে 3 মাস থেকে বাড়া থাকি অন্যের বাসা, নিজের বাড়ি ঘর রাখি। মানে এই বাড়িটা আপনার নিজের? হ্যাঁ, মানে নিজের বাড়ির রক্ষা আপনি ভাড়া আছেন? বাবা, মানে নিজের বাড়ি থাকা সত্ত্বেও আপনি ভাড়া, মানে ঘরে জল ঢুকে যায় যার জন্য না? আমি বাসুদেবনগর থেকে কইতেছি, আমার নাম প্রতিমা সূত্রধর। আমার বাড়িতে আজকে 3 মাস ধরে জল, আমার বউ অসুস্থ, নাতি নাতো লইয়া সেরা আমি এখন ঘর তালাম এটা ভাড়া যেতে বাধ্য হয়েছি, কিন্তু প্রশাসন প্রশাসন সব মিউনিসিপালিটি সবরে জানা নিয়েছে, কোনো কিছুই করে না। এদিকে আমাদের পিছনে একটা প্লট আছে, প্রায় 10-12 বিঘার প্লট আছে, আশুবণিকের ছেলে শম্ভু বণিক, তাই তো ফসালা মানুষ, তাই তো গরিবের দুঃখ বুঝুন না। অতটা যে করা হইতেছে, অতটা যে খবর দেওয়া হইতেছে, তাই নাই একবার সর জমিনে দেখো না, তাই নাই জলের লেগে আজকে আমরা পাড়ার মানুষ সব ভোগান্তি। আমার রাস্তার জল থেকে তার আর জল বেশি, তাই নাই জলে আজকে এইভাবে অবস্থা হইতেছে। আমি সিনিয়র মানুষ, এখানের মধ্যে আমি কইতে আজকে বাধ্য হইতাছি যে আমার বাচ্চা কাচ্চা লইয়া সেরা আমি আজকে নিজের বাড়ি ঘর থইয়া সেরা আমি আজকে ভাড়া থাকতেছি। কত প্রবলেম আমার, অসুখ বিসুখ লই আমি নিজেও অসুস্থ, আমি নিজেও অসুস্থ, আমি ভুগতেছি, কিন্তু কোনো কিছু কেউ অ্যাকশন করে না, কেউ কিতা। তাই যদি খালি জলের জায়গাটা রাস্তাটা বানাই দেয় তো আমরা ইফারার মানুষ আমরা বাঁচি যাই। তা এই ব্যাপারে মিউনিসিপালিটিতে আপনারা কমপ্লেন দিয়েছেন? করা হয়েছে মিউনিসিপালিটি, দীপায়ন চক্রবর্তী সবের কাছে, কেউ আজ পর্যন্ত আইসে না, কেউ আপনাদের এই অবস্থায় আইতেছে না, কেউ আইসে না। গতবার খালি অপু অপু দাস যে তাই নাই একবার দেখা গেছিল, এরপরে আর কিচ্ছু করা হয়েছে না কিচ্ছু। আমরা এখন কীটা করতাম, কই বাড়িঘর সাইডা ভাড়া গেছি, এখন বাড়িঘর সাইডা কিতা কই যেতাম। এইরকম যদি সমস্যা থাকে 6-7 মাস পর্যন্ত জল থাকে ঘরের মধ্যে, ওতে একটু বৃষ্টি দিলেই জল, একটু বৃষ্টি দিলেই জল, তো ঘরে বান্দা টান্দা সব ডুবাল, রান্না করে সব ডুবাল। এই জলের জন্য আমার ফায়ের এইভাবে গা, এই আজকে 3 মাস থেকে অনবরত জল, 3 মাস কি মার্চে, কত মার্চের থেকে এইভাবে জল, ঘরের ভিতরে তো জল, বাইরে জল, সব এই পিছন দিকের মাঠের জলে আমাদের সব ভুক্তভোগী, এই পিছনে এই ফসা জলে এই ফাওয়াটা আমার নষ্ট, ধোয়া ফাও এইভাবে জলের মধ্যে দাঁড়ায়, সব কিছু জলের মধ্যেই করতে লাগে, জল সারাদিন একটা মানুষ জলের মধ্যে থাকলে কীরকম হইব। এই আশুবণিকের জল বৃষ্টি ছাড়াও তো এই একটু অল্প বৃষ্টি, 10 মিনিটে 5 মিনিটে বৃষ্টি হয়ে কিন্তু মানুষের ঘরে জল ঢুকে নি, 10 মিনিটে 5 মিনিট জল বৃষ্টি হইলে ওই ঘরের ভিতরে জল থাকে, জল ঢুকে যায়। বাইরের জল তো এই ফিরো মাঠে আশুবণিকের ছেলের যে শম্ভু বণিকের ছেলে এই মাঠটা রাখছে একদম পুরা, এই দিকে মানুষের সব ভুক্তভোগী করিয়া রাখছে, একটা একটা বৃষ্টি হওয়ার আগে ঘরের ভিতরে জল ঢুকিয়ে যায়, ওখান থেকে জল ঘরের ভিতরে গিয়ে দেখেন না কতটুক জল, তাই তো দেখিয়ে আইছেন ঘরের ভিতরে জল, অনবরত এইভাবে ঘরের ভিতরে হাঁটু জল ঘরের ভিতরে থাকে, বাইরে কত জল থাকবো চিন্তা করুন। এই মাঠের জলটাই আগে তাড়াতাড়ি ঢুকে। আপনাদের এই যে গলির মুখে যে জলটা, এটা কি ওই মাঠের জল না অন্য জায়গা? গলির মুখে তো এটা মুখের যে জমা জল, এটা তো ড্রেন ক্লিয়ার না, জল যায় না। আমরা এমএলএর কাছে, ডিসির কাছে, পৌরসভার কাছে, সবের কাছে দিছি, কিন্তু খেয়েও আইয়া কোনোদিন আইয়া দেখছিল না, মাঠও দেখছিল না, বা এইটা ইয়েও করছিল না, যে এইটা জলের লেগে কোনো প্রতিবাদও জানাইছিল না, যে এইটার লেগে আমরা যে ঠিক আছে আমরা কিছু করিয়া দিমু বা কিছু ইয়ে করবো করবো, নাইলে অন্য কিছু আমরা যাইমু, এখন আমরা অন্য কিছু ধরনা ধরমু গিয়া, যে আর যদি কিছু না হয়। আমি এই কত ওষুধ খাইলাম এই ফায়ের জন্য, কত ট্রিটমেন্ট করাম, ট্রিটমেন্টে অনেক পয়সা টাকা পয়সা আমার নষ্ট হওয়ার, কিন্তু আমি জলই তো শুকান, আমার ফাও কীভাবে সুস্থ হইতো, আমি তো সুস্থ হইতেই পারতাম না এই জলের মধ্যে, অনবরত জলে থাকতে লাগে, সকাল থেকে রাত্রে ওঠার পর্যন্ত জলের মধ্যে, ঘর বাড়ি ছাড়িয়া বাধ্য হয়ে যাইতে এই জলের জন্য। ইয়া আপনার প্রতিটি ঘরে জল, প্রতিটি রুমে জল। আমার নাম, আমার বাড়ি রুবিদেব, রুবিদেবের বাসা, কিন্তু 10 মিনিট 5 মিনিট বৃষ্টি দিলে ঘরের ভিতরে জল উঠানোর মধ্যে আজকে 3 মাস থেকে অনবরত উঠানে জল, উঠানো ঘর থেকে বাইরেও যায় না, বাচ্চা স্কুলে যাইতে পারে না, এটা কি কি করা যায়? এখন এর মধ্যে আমরা উল্টা দিকে আছে শম্ভু কিতা শম্ভু শম্ভু বণিকের জায়গা, তার মানে 10-11 বিঘা জায়গায় কেন, কিন্তু কেন কোনো কিচ্ছু করে না, জল অনবরত ওদিক থেকে বরিয়াই আমরা সব সময় জলে বুগাই, আমরা ঘরের ভিতরে সব সময় জল থাকে, একটু জল কমে কমার লগে লগে বৃষ্টি আবার জল ঢুকে ঘরের ভিতরে,
এইভাবে আমরা কেমনে থাকবো? আপনারা কেউই আমরা দেখে না, কেউ কিছু করে না আমরা তো লাগিয়া। আপনারা কি মানে কোন নেতা মন্ত্রীকে জানান নাই? জানাইছি তো আমরা, আমরা তো এমএলএ জানাইছি, একবার জানাইছি না গো, জানাইছি। ফান্ড নাই, তারা কাজ করাইতে পারতো না। ঘরের ভিতরে জল আমরা জল